আপনি নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যার টাইফয়েড হয়েছে কিন্তু ঠিক হয়নি না টাইফয়েড তো সবারই হয় বাট সেটা ঠিক হয়ে যায় হ্যাঁ ম্যালেরিয়া ম্যালেরিয়াও হয় টিবি টিবির ওষুধ যেমন আগে ছিল না বাট এখন হয়তো এতটা তো নয় এখন সত্যি হয় হ্যাঁ অবশ্যই হয় ছয় মাসের মধ্যে টিবি শেষ হয়ে যায় তাহলে আমাদের ডায়াবেটিস কেন ঠিক হয়ে যায় না আমাদের ব্লাড প্রেশার কেন ঠিকঠাক হয়ে যায় না তাহলে আমাদের কিডনি কেন ঠিক হয়ে যায় না লিভার আমাদের কারণ এগুলো সত্যিকারে কোনো অসুখ নয় এখান থেকেই সবকিছু শুরু হয় একদমই তাই এই পুরো ইন্টারভিউটা আপনারা দেখবেন আজকের এই প্রোগ্রামে সবার প্রথমে আমরা আপনাদের ডায়াবেটিসের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডায়াবেটিস শুধুমাত্র ভারতে নয় আজ গোটা বিশ্বে এটা এক ভয়ঙ্কর অসুখে পরিণত হয়ে চলেছে ডায়াবেটিসের সবথেকে ভয়ঙ্কর দিকটি হলো। এটা আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলির ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে যার মধ্যে আপনার চোখ কিডনি এবং ব্রেন অন্তর্ভুক্ত আগেকার দিনে ডায়াবেটিসের দ্বারা বেশি বয়সের লোকেরাই প্রভাবিত হতেন কিন্তু বর্তমানে যুবক যুবতী এবং বাচ্চাদের মধ্যেও এর প্রভাব পড়ছে যা প্রচণ্ডই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার থেকেও বেশি চিন্তার বিষয় এটাই যে আজ পর্যন্ত কোনো হেলথ এক্সপার্টই সে মেডিকেল সায়েন্সই হোক বা আয়ুর্বেদ ডায়াবেটিসের সঠিক প্রতিকার খুঁজে বের করতে পারেনি এর কারণটা কি সেটা ভাবার মতো বিষয় কিন্তু এবার ন্যাশনাল খবরের মিডিয়া টিম পৌঁছেছে দিল্লির অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি সেন্টারে এই সংস্থার প্রতিষ্ঠাতা নাম করা বৈজ্ঞানিক ডক্টর এস কুমার বৈজ্ঞানিক এই ডাক্তার দাবি করেন যে তিনি ডায়াবেটিস রোগটাকে পুরোপুরি গোড়া থেকে নির্মূল করে দিতে পারেন শুধু তাই নয় বৈজ্ঞানিক ডক্টর এস কুমার এটাও দাবি করেন যে তার সংস্থায় চিকিৎসা হওয়ার পর ডায়াবেটিসে আক্রান্ত রোগী পুরোপুরি সাধারণভাবে নিজের জীবনযাপন করতে পারবে বৈজ্ঞানিক ডক্টর এস কুমারের প্রায় ৪৫ বছরের সফল অভিজ্ঞতা আছে এবং গোটা ভারতে ওনার প্রায় তিরিশটা শাখা বর্তমান ডায়াবেটিস সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে ন্যাশনাল খবর চর্চা করল বৈজ্ঞানিক ডক্টর এস কুমারের সাথে দেখুন সেই ইন্টারভিউটি নমস্কার ন্যাশনাল খবরের হেলথ সেগমেন্টে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমি হলাম জাওয়ার আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস নিয়ে বেটার ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট থেরাপি কি হলে ভালো হয় সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো আর আমার সাথে আছেন আজকে ডক্টর অ্যাস কুমার অনেক ধন্যবাদ এখানে আসার জন্য প্রথম প্রশ্ন আমি যেটা করব সেটা হয়তো আপনার পার্সোনাল লাগতে পারে কিন্তু আমাদের দর্শক যারা ওনারা এই বিষয়টা জানতে চান যে আপনি আগে যে ফার্মা ইন্ডাস্ট্রিতে ছিলেন আর ওই লাইনে থাকা অনেক ডক্টরই নিজেদের হসপিটাল খুলে নেন মানে নিজেদের ইন্ডাস্ট্রিকে আরও ওপরে তোলার জন্য কিন্তু ওদের ছেড়ে আপনি একজন সমাজসেবক হলেন তাও আবার ফেমাস বিশ্ববিখ্যাত তো এটা নিয়ে আপনার এই কেরিয়ারের সফল যাত্রা সম্পর্কে দর্শকদের কিছু বলুন দেখুন আপনি বলার আগে বলেছেন বটে এটা পার্সোনাল কিন্তু এটা পার্সোনাল নয় ওকে আশা করি এই লাইনটা আপনি শুনেছেন যে ইজ দ্য মাদার অফ ইনভেনশন হ্যাঁ বাই ডিফল্ট কিছু কিছু জিনিস আপনার জীবনে হয়ে যায় সেখান থেকে জীবন মোড় নেওয়া শুরু করে মানে নিজে নিজেই ঘুরে যায় বলতে গেলে এটা নিয়তির একটা খেলা নিয়তি আপনাকে এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে তখন আপনাকে এরকম জায়গায় বদল করতে হবে আমি ইন্ডাস্ট্রির লোক ছিলাম কুড়ি বছর ধরে আমি অ্যালোপ্যাথিক ম্যানুফ্যাকচার ছিলাম কিন্তু এরকম বলা হয়েছে যে শোধ কেন করা হয় বেসিক যে বায়োকেমিস্ট্রির যে স্টুডেন্ট হয় এটা সায়েন্সের যে কোনো বিদ্যার্থী খুব ভালো করে জানে তাই মানুষ নিজের নিজেরটাই শোধ করে কিন্তু ওই শোধকর্তাকে নিজের সামনে কখনোই নিয়ে আসা যায় না ওই জন্যই ওটা লুকিয়ে আছে আর আমি কি করেছি ওই জিনিসটাকেই একটু করে ওই আসল ভূমিকাকে বলতে শুরু করেছি তখন থেকে আমি শোধকর্তা হয়ে গেছি দেখুন সব মানুষই নিজের কাছে শোধকর্তা কোনো না কোনো জায়গায় এটা ওনার সঙ্গে জুড়ে আছে কেউ কোনোটাকে শোধ করে কেউ কোনোটাকে শোধ করে না আমি এমন জিনিসে শোধ করেছি যে লোক যে এটা ঠিক কেন হচ্ছে না যেখানে একদিকে হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি চলছে প্রতি বছর এক লাখের বেশি ডাক্তার আসছে যখন আমাদের অ্যাসিডিটি হচ্ছে তখন আমাদের কোনো আরাম হচ্ছে না তো এর কোনো না কোনো বিকল্প তো হওয়া উচিত তো আপনি সমাজসেবক হয়ে প্রথমে যেটা রিসার্চ করেছেন বা আপনি যে রোগটা নিয়ে রিসার্চ করবেন বলে ভেবেছেন সেটা কিনা ডায়াবেটিস সেটা ইন্ডিয়ায় সবচেয়ে বেশি হ্যাঁ মানে হয়েই থাকে প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন একজন লোক মানে একটা পেশেন্টের হবেই হ্যাঁ অবশ্যই পাঁচের মধ্যে এক নয় আপনি যেখানে ঢিল মারবেন সেখানে ডায়াবেটিস ওই আমরা বলি যে দু হাজার মধ্যে ইন্ডিয়া রাজধানী হয়ে যাবে ডায়াবেটিকের তো বেসিক্যালি কি হয় যে সব মানুষ যে একেবারে সুস্থ সেটা সবার আগে জানার দরকার পড়ে শুধু একটা জিনিসের ব্যালেন্স হচ্ছে না বলে আপনি ওটাকে আপনি ওটার সংজ্ঞাটাকেই বদলে দিচ্ছেন আচ্ছা আমি জানি তবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আপনি নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যার টাইফয়েড হয়েছে কিন্তু ঠিক হয়নি না টাইফয়েড সবারই হয় কিন্তু ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় হ্যাঁ ম্যালেরিয়া ম্যালেরিয়াও হয় টিবি টিবির ওষুধ আগে ছিল না কিন্তু এখন হয়তো নয় এখন সত্যি হয় হ্যাঁ অবশ্যই হয় ছয় মাসের মধ্যে টিবি শেষ হয়ে যায় তাহলে আমাদের ডায়াবেটিস কেন ঠিক হয়ে যায় না আমাদের ব্লাড প্রেশার কেন ঠিকঠাক হয়ে যায় না তাহলে আমাদের কিডনি কেন ঠিক হয়ে যায় না লিভার আমাদের কারণ এগুলো সত্যিকারে কোনো অসুখ নয় এখান থেকেই সবকিছু শুরু হয় আমাদের ক্লাসিফিকেশনটা একটু ভুল হয়ে গেছে যেখানে আমাদের এই দেশে হাজার কোটি টাকার এই ওষুধ বিক্রি হচ্ছে এবং এত বড় বড় হসপিটালস রয়েছে কিন্তু অ্যাসিডিটির জন্য এখনও পর্যন্ত কোনো রকমের উপাচার বেরোয়নি কারণ এর কোনো চিকিৎসা হয় না তাহলে আমরা কী জিনিস নিয়ে মানে কী করছি আর রোজান বলার থেকে মানে সত্যি এটা কাজের জন্যই করেছি আমার ঘরে যখন এক এক পেশেন্ট বলতে আমার বাবা ছিলেন ওনার আর্থরাইটিস হয়ে গেছিল অস্ট্রিও আর্থরাইটিস তো যারা আমরা ফার্মা ইন্ডাস্ট্রি থেকে ছিলাম আমরা সব রকমের ডাক্তারের কাছেই যেতাম সব ডাক্তারই বলতেন যে ওনার অপারেশনের দরকার আছে কিন্তু উনি করতে চাননি তো আনফর্চুনেটলি উনি দু সালে পরলোক গমন করেন তো সেটা দুঃখজনক ব্যাপার আর তারপর থেকে আমার সব কাজ করার ধরন বদলে গেল আপনি দেখেছেন হয়তো যে কোনো জিনিসের কোনো একটা কারণ অবশ্যই হয় যখন এই মিশন শুরু হয়েছে তখন অনেক পয়সা লেগেছে তাছাড়াও যে মানুষ আপনাকে জন্ম দিয়েছে এরকম বানিয়েছে তার জন্য আমরা কিছুই করতে পারিনি যখন নিজে ফার্মার ইন্ডাস্ট্রিতে ছিল একটা বিশাল বড় রিজন জীবনে ছিল মনের ভিতরে ছিল নইলে কখনোই এটা তৈরি হতো না আজ যেমন এই মিশনে যখন যাই তখন আমরা কিন্তু রোজ যাই না আপনার বাড়ির পাশে যদি কেউ মারা যায় অনেকে দেখবেন চোখ দিয়ে জল বেরোয় না তো কিছুরই যদি কারণ থাকে তাহলে ডায়াবেটিসেরও অবশ্যই কোনো কারণ নিশ্চয়ই রয়েছে আপনার অস্ট্রিও আর্থারাইটিস নিশ্চয়ই কারণ আছে যখন আমরা আরও গভীরে গেলাম তখন জানলাম হয়তো আমাদের আজ আমাদের ক্লিনিকে এমন একজন মানুষ এসছিলেন যিনি মথুরা থেকে এসছেন আপনি ভাবতেই পারবেন না পঁয়ত্রিশ বছর ধরে উনি উনি ডায়াবেটিস নিয়ে ভুগছেন আর ওষুধ নিচ্ছেন তো আজকে আমি ওনার রিপোর্টস বার করেছি আমি বললাম আপনার নেই তারপর উনি অবাক হয়ে গেলেন তো এই যে ব্যাপারটা আছে যে একে শোধ করে বার করা এরপরে আসে একটা ব্যাপার ওকে এটা তো আপনার জার্নিটা জার্নি অবশ্যই আমরা তাহলে এবার মেন টপিকে আসি ডায়াবেটিসে এ ডায়াবেটিস যদি আপনি খুব সরল ভাষায় বোঝাতে চান তাহলে কি সেই ডায়াবেটিস আসলে ডায়াবেটিস খুব সুন্দর একটা পরিভাষা কোনো জিনিস যদি কোনো জিনিসের নিয়ন্ত্রণ মাত্রা থেকে মানে চিনির একটা নিয়ন্ত্রণ মাত্রা অবশ্যই রয়েছে যে ব্লাডে যে যে ফাস্টিংয়ে একশো দশ হতে হবে তারপরে গিয়ে একশো চল্লিশ এরপরে যদি কম বেশি হয় তো ডায়াবেটিস বলা যেতে পারে তো বেসিক পরিমাপটা এরকমই এর একশোখানা উপচার আমরা বার করতে পেরেছি যদি কোনো জিনিস ঠিক করে ব্যবহার হচ্ছে আর এটা যদি আমরা ঠিক করে ব্যবহার করতে না পারি তো নর্মালি বেড়ে যাবে জিনিসটা খাওয়া দাওয়ার সাথে স্ট্রেসও ঠিক সেইভাবেই রিলেটেড থাকে তাই স্ট্রেস তো আছে তবে এটা সেকেন্ডারি প্রবলেমস এর মধ্যে পড়ে আচ্ছা এটা সেকেন্ডারি বলবেন সেটাই সেকেন্ডারি হয়ে যাবে কারণ এরকম প্রবলেম সবার কাছেই থাকে কারণ প্রত্যেকটা মানুষের স্ট্রেস থাকে বাচ্চার স্ট্রেস আছে আমাদের প্রত্যেকের আছে তবে আমাদের কাছে অল্টারনেটিভ একটা অপশন থাকে একটা অজুহাতের অজুহাত ওকে অবশ্যই এর পিছনে স্ট্রেস আছে কিন্তু তার শতাংশ হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু ডায়েট দেয় হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তো কন্ট্রিবিউশন থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো এটা জেনেটিকও হয়ে থাকে জেনেটিকও হয় তবে জেনেটিক থেকে থ্রি পার্সেন্টের নিচেই বেশি হয় নাইনটি ফাইভ পার্সেন্ট তো ডায়াবেটিক টুই বেশিরভাগ লোককে ডায়াবেটিক ওয়ান আর ডায়াবেটিক টুই বলা হয় ডায়াবেটিক টুয়ে তো সুগার একদম বন্ধ কিন্তু ওর ব্যবহারটাই আসলে হয় না ওটার জন্য স্পেসিফিক কোনো টেস্ট আমরা করাই যেটা আগেও আমরা ভিডিওতে বলেছি যে আপনার শরীরের ভেতরে ঠিক কত পরিমাণে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে ওর জন্য ফাস্টিং এর একটা ইনসুলিনের টেস্ট হয় ওর পরে গিয়ে একটা সি পেপটাইড তৈরি হয় যে শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা কতটা বাড়ছে আর আপনার বিটা সেল কতটা তৈরি হচ্ছে তো কিছুক্ষণ আগে আমি যে পেশেন্টের কথাটা বলছিলাম ওনারও প্রায় সব ঠিক আছে সবগুলো ফর্টি পার্সেন্টের মতো কাজ করছে ওনার বডির ভেতরে ইনসুলিন ঠিকঠাক তৈরি হচ্ছে তাহলে সুগার কেন কন্ট্রোল হচ্ছে না ইনসুলিন কি জিনিস মানে অনেক দর্শকরাই জানতে চান যে ইনসুলিন কি হয়ে থাকে এটার জন্য কি তাহলে ডায়াবেটিস কন্ট্রোল হয় সুগার কন্ট্রোল করে ওটা ব্যবহার করার জন্য আসলে একটা ইনসুলিন রিসেপ্টরকে ওপেন করে দেয় বলতে গেলে একটা চাবি ওটা তো আমাদের ভেতরে অন্তস্থ যে হরমোনগুলো রয়েছে যেটা প্যাঙ্ক্রিয়াটিক সেলের বিটা সেলের সঙ্গে সিক্রিট হয়ে যায় যখন আমরা কোনো কার্বোহাইড্রেট খাই কোনো সুগার খাই তো ওই সময় ঠিক ওইটুকু ধরনেরই তো প্যাঙ্ক্রিয়াটিক সেল থেকে ঠিক ওইটুকানি ইনসুলিন নিঃসরণ হয়ে ব্লাডে চলে আসে তাহলে কি রোজ নিতে হয় ইনসুলিন না না রোজ কেন বডিতে তো ওটা তৈরি হয় না ইনজেকশনের মাধ্যমে যেরকম ওষুধ পুশ করা হয় মানে অনেকে যেরকম ঘরেই করে থাকে ওটা ওদেরকে দেওয়া হয় যাদের বিটা সেল আসলে কাজ করা বন্ধ করেছে প্যানক্রিয়াটিক সেল আপনার ড্যামেজ হয়ে গেছে এরকম পরিস্থিতিতে বাইরে থেকে এক্সটারনাল দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা ইনসুলিন আর সেই জায়গা দিয়ে ইনসুলিন যদি আমাদের বডিতে সেলফ সফিশিয়েন্ট না হয় যদি তৈরি না হয় তাহলে সেই ক্ষেত্রে বাইরে থেকে আমাদের ইনজেক্ট করে দিতেই হবে ওর একটা উদাহরণ দিচ্ছি যদি আপনার বাড়িতে কুয়ো থাকে যদি কুয়োতে জল না থাকে তাহলে আপনাকে বাইরে থেকে আনতে হবে তো একে এক্সোজেনেসিস ইনসুলিন বলা হয় যদি বডিতে তৈরি না হয় তো তো সেই অবস্থায় আমাদের ইনসুলিন নিতে বাইরে থেকে নেওয়া হয় আর সেটাকে ডায়াবেটিক ওয়ান বলা হয় ওকে ডায়াবেটিস এটার পেশেন্ট যারা হন তারা সবচেয়ে বেশি মিষ্টি খেয়ে তারা চেয়েও কন্ট্রোল করতে পারেন না এরকমটা কেন হয় এরকম সময় আমাদের যে মুখের সাতকরকগুলো হয় তো ওগুলো একটু বিকশিত হয়ে যায় আর ছোট থেকে মিষ্টি খাওয়ার একটা ইচ্ছা থাকে যদি হঠাৎ করে বলা হয় যে আপনি খাবেন না তাহলে বেশি করে ছোট ছোট বাচ্চাদের আপনি তো দেখেইছেন যদি কোনো জিনিস বারণ করেন সেটা ওরা জোর করে করবেই ওই আর কি প্রাকৃতিক একটা ব্যাপার চলে আসে না না চাহিদা তৈরি হয় আচ্ছা আমাদের চাহিদা তৈরি হয় এটা দরকারই নেই আমাদের কোনো আমাদের যে শর্করা রয়েছে ওটা তৈরি হয়েছে গম এবং চিনি দিয়ে সব মিলিয়ে মিশিয়ে তো আমাদের যে শর্করা আছে ওটাকে পলিসেকারাইড বলে যেটা ডাইসেকারাইড এবং মনোস্যাকারাইডের সঙ্গেই চলে এই যে সুগার আমরা খাচ্ছি যে রিফাইন সুগার এই সুগারের কখনোই আমাদের বডিতে কোনো দরকার নেই কিন্তু এই আমাদের এই সমাজে এই খাবার দাবারের জন্য যে সুগার তৈরি হয়েছে তো ওই জন্যই আমরা খাই বডির এসবের দরকার পড়ে না আর এই ফাইন সুগার যেটা এইসবের প্রয়োজন হয় না এটা হওয়ার কি কোনো বয়স থাকে নাকি বাচ্চা বুড়ো সবার হতে এটা যে কেউ করতে পারে বাচ্চা থেকে বুড়ো সবারই মনে হয় যে মিষ্টি খাওয়া উচিত আর ওইখানে একটা ভুল ধারণা রয়েছে যে এই শরীরে এনার্জি আসবে কোথেকে ওই জন্য চিনি খাও যদি চিনি না খাও তাহলে এনার্জি আসবে না তো এইসবই আর কি সুগারের পেশেন্টদের যেরকম দেখা গিয়ে থাকে ওনাদের যখন স্ট্রেস হয় তখন ওরা সবচেয়ে বেশি সুগার নিয়েই চিন্তিত হয়ে পড়েন তাই না তো এটার জন্যই অনেকে আবার বাইরেও যেতে চান না ভাবেন যে হ্যাঁ সুগার হয়েছে একটা বিশাল বড় কিছু হয়েছে অনেকে আবার বিশাল রোগও ভাবেন এটাকে কিন্তু আপনি বলছেন মেটাফলিক ডিসঅর্ডার্স প্রায় নব্বই শতাংশ লোকদেরকে বলতে গেলে আমি পুরো দুনিয়াকে এটা বলতে চাই যে ভারতে নব্বই শতাংশ মানুষের এখনো পর্যন্ত কোনো ডায়াবেটিস হয়নি শুধুমাত্র সুগার আপনার একটু বেড়ে গেছে যেটাকে আমরা এখন ডায়াবেটিস বলছি ডায়াবেটিস তো বলে দিচ্ছে তবে ওটার ব্যবহার সম্পর্কে কেউ কিছু বলছে না এখন আমরা যতগুলো সেন্টার চালাচ্ছি দেখছি যে যতদূর পর্যন্ত আমরা কাজ করছি ততদিন পর্যন্ত এখনো পর্যন্ত দুটো টেস্ট কেউ করাচ্ছে না খুবই খুবই কম লোক আছে যারা এই টেস্ট করে এবং নিজে জেনে নেয় যে সবার আগে কারোর ডায়াবেটিস হয়েছে তো তার এই তিন টেস্ট দয়া করে আপনি করান আপনার শহরের ডায়াবেটোলজিস্টের কাছে যান আর ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে সত্যি কি আপনার ডায়াবেটিস আছে শুধুমাত্র সুগার বেড়েছে বলে এটাকে ডায়াবেটিস বলে এটা এমন নয় আমাদের ভিউয়ারকে আমরা আগেও বলেছি আমি আবারও এই জিনিসটাকে বলতে চাইছি আপনারা দয়া করে এখানে ভুল বুঝবেন না স্যার আমার আরও একটা কোয়েশ্চেন আছে যে আপনাদের এতগুলো সেন্টার আছে পুরো ইন্ডিয়া জুড়ে তো সব জায়গায় তো নিশ্চয়ই আপনার পক্ষে বসা সম্ভব হয় না আপনার এক্সপার্টরা নিশ্চয়ই বসেন তো কিভাবে ওনারা কাজ করে থাকে এখানে আমাদের কাছে একটা আমাদের এখানে একটা ডক্টরসদের প্যানেল রয়েছে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের ওপিডি ডেস্কে ওনারা বসেন আমরা ওনাদেরকে আট দশ বছর ধরে ট্রেনিং দিয়েছি আর যেখানে পসিবল ওনাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়েছে আর যেটা মুশকিল যে একটা মানুষের অন্য কোনো জায়গায় যাওয়া যেখানে বড় বড় শহর রয়েছে বম্বে আছে দিল্লি আছে চেন্নাই আছে ব্যাঙ্গালোর আছে এই মেট্রো সিটিগুলোতে যেখানে পসিবল হয় ওখানে আমি যাই কিন্তু বাকিগুলো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের প্যানেল ডক্টর যাদেরকে তৈরি করা হয়েছে ওরাই গিয়ে চেক করে আসে যদি ওদের কোনও সমস্যা হয় তাহলে ভিডিও কনফারেন্সে আমি অবশ্যই ওখানে থাকি ও আর ওরা প্রত্যেকেই ইকুয়ালি কোয়ালিফাইড যে প্রোটোকল আমরা বানিয়েছি সেই প্রোটোকল মেনেই ওরা কাজ করে যায় যেভাবে আপনি ডায়াবেটিস নিয়ে রিসার্চ করেছেন তো রিসার্চ অনুযায়ী আপনি যেমন রিসার্চ করেছেন যে এখনও আপনার কাছে কতজন পেশেন্ট ডায়াবেটিস থেকে একেবারে মুক্তি পেয়েছেন মানে ওনারা অলমোস্ট এখন ডায়াবেটিস ফ্রি আছে এখন যতগুলো পেশেন্ট আসে তাদের মধ্যে নাইনটি লোক ঠিক হয়ে যায় ব্যাপার হচ্ছে আমাদের যে প্রোটোকলটা রয়েছে যারা আমাদের গাইডলাইনে কাজ করে যারা সত্যিকারে পনেরো দিন অন্তর অন্তর রিপোর্ট করে ওরা এক বছরের মধ্যে এটা থেকে মুক্ত হয়ে যায় কিন্তু এমন অনেক লোক রয়েছে তো কোনো জিনিস যদি বলি এটা করা যাবে না তো ওরা বলে যে এই জিনিসটা এটার দ্বারা করা সম্ভব নয় কেউ কেউ মাঝখানে ছেড়ে দেয় কারোর যাচ্ছে যারা মাঝখানে ছেড়ে দেয় তারা ওদের কথা বলতে পারবো না তবে যারা রেগুলারলি এখানে আসে রেগুলার আমাদের সঙ্গে ফলো আপ করে ওখানে হানড্রেড পার্সেন্ট আমাদের কাছে ঠিক হয়ে যায় আচ্ছা তাহলে একেবারে যে পেশেন্টরা ঠিক হয়ে যান ওনারা কি আগের মতো আবার নিশ্চয়ই অবশ্যই খেতে পারে অবশ্যই সাধারণ লোকেদের মতোই হ্যাঁ অবশ্যই ওটা তো আসলে অবস্ট্রাকশন ওকে দেখুন পেশেন্টের সিম্পল ডায়াবেটিক যেটা যদি সেটা আমরা কোনভাবে বুঝতে পারি তাহলে কাজটা আরও বেশি ইজি হয়ে যায় কে যদি সুগার বাড়তেই থাকে কিন্তু ওটার কোনো ব্যবহার হচ্ছেই না তখন আপনার একটা সমস্যা কিন্তু হওয়ার কথা রয়েছে যেমন আমরা ওয়াশবেসিনে গিয়ে হাত ধুই খেয়াল করে দেখবেন যে ওয়াশবেসিন থেকে কখনো কখনো ওই জল বেরিয়ে যায় না তো ব্যাপারটা এরকমই কিন্তু যদি একটা সাকসেশনকে আপনি বার করে দেন তাহলে পাঁচ ঘোড়া জলও ওখান থেকে বেরিয়ে যেতে পারে এইটুকুনি শোর করা যাচ্ছে না তার মানে হচ্ছে ওখানে কিছু একটা ব্লকেজ রয়েছে ওটা ব্যবহার করা হচ্ছে না তো যখন ব্যবহার করা হয়ে যাবে যেমন পাঁচ ঘোড়া জল ঢালছেন তেমন পাঁচখানা চামচ চিনি খেয়ে নেবেন না হয় তো বেসিক্যালি সিস্টেমের একটা বিষয় আছে ডায়াবেটিসকে অন্ধভাবে বিশ্বাস না করে একে ভালো করে বোঝবার দরকার রয়েছে ওই জন্য আমার যে বই এখন পাবলিশ হয়েছে যার টাইটেলই হচ্ছে নো ডায়াবেটিস দে আর নো ডায়াবেটিস এই দেখুন এই যে দেখুন আমি লিখেছি যে নো ডায়াবেটিস তো নো ডায়াবেটিস এই নো হচ্ছে কে এন ও ডাব্লিউ যদি ডায়াবেটিসকে আপনি জানতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস হবে না এটা আসলে একটা বেসিক কনসেপ্ট যদি কেউ এটাকে পড়ে নেয় গীতা বাইবেলের মতোই আমার মনে হয় না যে কখনো ওদের ডায়াবেটিস হবে বলে শুধু ওনাদেরকে একটু বুঝতে হবে যে ডায়াবেটিসকে বুঝতে পেরেছে ওনার ডায়াবেটিস দুই মিনিটেই শেষ হয়ে যাবে এটা আসলে কোনো অসুখ নয় এটাকে শুধু একটু বোঝার দরকার রয়েছে আর যেটা এখন ভারতে চলছে কি এই দু হাজার পঁচিশে ইন্ডিয়া ডায়াবেটিক ক্যাপিটাল তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার মনে হয় ডায়াবেটিস থেকে এমনি মুক্ত হতে পারেন আপনি যদি আপনি বোঝার চেষ্টা করেন এই বইটা পড়ে একটু বোঝার চেষ্টা করেন এই ইন্টারভিউ মাধ্যমে যদি আমাদের কাছে কেউ আসেন আমাদের কাছে যখন কোন পেশেন্ট আসে তখন আমরা এডুকেশনাল কনসেপ্ট তৈরি করে ওদেরকে বোঝাই যে ডায়াবেটিক কি আগে বুঝুন তারপরে আপনি ট্রিটমেন্ট করান তাছাড়া এসব করা সম্ভব নয় কারণ আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারি না কিন্তু যখন কোনো ডায়াবেটিস পেশেন্ট ঠিক হয়ে যায় উনি ঠিক হয়ে যাওয়ার পর দশজন পেশেন্ট ওনার সঙ্গেই আসে এখন প্রতিদিনই আমাদের সেন্টার বাড়তে থাকছে আর এখানে একশো দেড়শো দুশোর মতো পেশেন্ট আছে যারা এখানে এখানে এসে কিছু বুঝতে পারছে ওদের ঠিক করাটাই সত্যিকারে আমাদের কাজ এমন কোন মানুষ আছে যে ডায়াবেটিস থেকে মুক্ত হতে চায় না সব লোকেই চায় সবাই কিন্তু ওদের কাছে কোনো সলিউশন নেই সলিউশন অবশ্যই এখানে আমার কাছে রয়েছে যে আমাদের কাছে আসে সে শতাংশ ঠিক হয়ে যায় ওকে ডক্টর থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ছিলেন ডক্টর আয়স কুমার যিনি আমাদের জানিয়েছেন যে পেশেন্ট সুস্থ তো হতে পারে কিন্তু সুস্থ হওয়ার পরেও ওনাদের খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করতে হবে ভবিষ্যতে আমরা রিসার্চের মাধ্যমে এটাকে জানব নেক্সট ইন্টারভিউতে আবারও দেখা হচ্ছে আজকের জন্য এতটুকুই ন্যাশনাল খবরের সাথে মাহি মাহিজাওয়ার তাহলে তো শুনলেন যদি আপনিও ডায়াবেটিসে আক্রান্ত হন আর সমস্ত ডায়াবেটিস এক্সপার্ট আপনার ডায়াবেটিসকে কোনোভাবেই ঠিক করতে পারছে না তাহলে একটুও দেরি না করে আপনি বৈজ্ঞানিক ডক্টর কুমারের সাথে যোগাযোগ করুন হয়তো আপনার ডায়াবেটিসের শেষ এখানেই লেখা আছে আপনার প্রশ্ন বা মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ন্যাশনাল খবরের রিপোর্ট দিল্লি